আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ আমি অনেক খুশি, কারণ এতদিনের পরিশ্রম ও আপনাদের ভালোবাসার এবং সাপোর্ট থাকার কারণে আজ আমি এই পর্যন্ত এসে পৌঁছেছি। গত 21 সেপ্টেম্বর আমার 1500 সাবস্ক্রাইব এবং মনিটাইজেশন অন হয়েছে। এর পিছনে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এর প্রধান কারণ হলো আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে আমি আজ এই পর্যন্ত এসে পৌঁছাতে পারছি, এবং আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট না থাকলে কিন্তু আমার পক্ষে এতটুকু এগিয়ে যাওয়া সম্ভব। সাথে সেই নামগুলো এখন আমি প্রকাশ করব। যারা যারা আমাকে সাপোর্ট করেছিলেন, বিশেষ করে আমার ফ্যামিলির অনেক লোক ছিলেন এখানে, তো আমি আমার ফ্যামিলির কাছে চিরকৃতজ্ঞ, এবং আমার ভাই বন্ধু যারা সাপোর্ট করছেন সবার কাছে চিরকৃতজ্ঞ। তো এখন আমি সবার নাম প্রকাশ করব। প্রথমেই আমি প্রকাশ করতেছি আমার বোন মনিয়াপা, লন্ডনে থাকেন। তো মনিয়াপা আমাকে প্রথম থেকেই ইউটিউবের জন্য আমাকে অনেক অনুরোধ করছেন যে ইউটিউব চ্যানেলটা খোলার জন্য। তো অসংখ্য ধন্যবাদ মনিয়াপাকে। এই পর্যন্ত ওনার সাপোর্টেই আমি আজকাল এতটুকু পৌঁছাতে পারছি, এবং আজাদের সাপোর্টেই আমি এতটুকু এগিয়ে গেছি। আজাদ আমাকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এতটুকু নিয়ে আসছে, একদম ভিডিও এডিট করা, তারপর আপলোড করা, সব কিছু যা কোনো ধরনের কাজ যা যা লাগে ইউটিউবের মধ্যে, সব কাজগুলো কিন্তু আজাদই করছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন নাম প্রকাশ করতেছি। প্রথমেই আমি বলছি মনিয়াপার কথা, এবং লুবনা আমার বাগ্নিও লন্ডনে থাকে। অসংখ্য ধন্যবাদ লুবনাকেও, প্রতিদিন আমাকে সাপোর্ট করতো, এবং আমার বোন হামিদা আপা আমাকে অনেক অনেক সাপোর্ট করতেন। যেহেতু আমাকে সাপোর্ট করছেন, সবার কাছে আবার অনুরোধ, প্রথম থেকে যেভাবে সাপোর্ট করতেছেন আবারও বলতেছি, আমি প্রথম থেকে যারা সাপোর্ট করতেছেন আশা করি সবাই আমাকে সাপোর্ট করে যাবেন, সবসময় আমার পাশে থাকবেন, আমি এটাই প্রত্যাশা সবার কাছে। এবং মিশু আমার বাগ্নি, মিশু আমাকে সাপোর্ট করছে, অনেক অনেক সাপোর্ট করছে। তো সবার কাছে, তো যেহেতু উনি আমার বাগ্নি, কি বলবো, তারপরও চিরকৃতজ্ঞ প্রকাশ করি। এবং শাকিরা আমার বাগ্নি, শাকিরার কাছেও চিরকৃতজ্ঞ। থ্যাংক ইউ শাকিরা অনেক অনেক সাপোর্ট করার জন্য। এবং হুসাইন ভাই রিয়েলি অনেক ভালো মনের মানুষ, তো উনি আমাকে সবসময় সাপোর্ট করতেন, এবং উনি অনেক ব্যস্ত, তারপরেও উনি একটা জব করেন, জব থেকে আসার পরও কিন্তু উনি আমাকে সাপোর্ট করতেন। এবং নাবিল ভাই, অসংখ্য ধন্যবাদ নাবিল ভাইকে। নাবিল ভাই অসুস্থ, তারপরও কিন্তু আমাকে লাইভে সাপোর্ট করছেন, তো আমি নাবিল ভাইয়ের কাছেও চিরকৃতজ্ঞ। এবং তাসলিমা আপাও আমাকে প্রতিদিন লাইভের মধ্যে সাপোর্ট করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ তাসলিমা আপাকেও। এবং মুন্না ভাই ফ্রান্স থেকে থাকেন, তো ফ্রান্স থেকে উনি আমাকে অনেক ব্যস্ততার মধ্যেও আমাকে সাপোর্ট করছেন, একদম ফার্স্ট থেকে উনি আমাকে সাপোর্ট করতেছেন, অনেক অনেক ধন্যবাদ আমার মুন্না ভাইকে। আর মুন্না ভাই যেদিন আমার লাইভে আসতো, অসংখ্য লুক হয়ে যেত আমার লাইভে, সো অনেক ভালো লাগতো মুন্না ভাই আমার লাইভে আসলে। আনোয়ার বন্ধু, সেটা হলো আমার হামিদা আপার জামাই, তো হামিদা আপার জামাই আমার দুলাভাই, অসংখ্য ধন্যবাদ দুলাভাই আপনি আমাকে সাপোর্ট করার জন্য। আর মাসুম চাষা হলেন আমাদের জগন্নাথপুরের, সিলেটের জগন্নাথপুর থেকে। তো মাসুম চাষা, ওনাকে আমি সুনা চাষা বলে ডাকি, তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুনা চাষাকে। এবং জুনেদ আমার ফুফাতো ভাই, তো জুনেদ আমাকে প্রতিদিন সাপোর্ট করতো, অসংখ্য ধন্যবাদ জুনেদকে। জুবায়ের আমার পাশের বাড়ির একটা ভাতিজা, তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুবায়েরকেও, জুবায়ের আমাকে প্রতিদিন সাপোর্ট করতো। রিয়েলি রিয়েলি আমি অনেক কৃতজ্ঞ প্রকাশ করি সবার কাছে, যারা যারা আমাকে সাপোর্ট করছে। এবং আমার বাগ্নি নুবা ইভা, ওরা কিন্তু প্রতিদিন আমাকে সাপোর্ট করতো, তারপর এখনও জিজ্ঞেস করে মামা লাইভ করবে কি না আমাকে জানাও, তো ওদেরকে বলে দিয়েছি যে এখন আর লাইভ লাগবে না, অসংখ্য ধন্যবাদ, তারা আমাকে সাপোর্ট করছে।
এবং সাদেকা ইসলাম, সাদেকা ইসলাম আমার বাবি, উনিও লন্ডনে থাকেন, তো উনিও আমাকে অনেক অনেক সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। তো ওনাকে আমি আদর করে বৌদি বলে ডাকি, থ্যাংক ইউ বৌদি তুমি আমাকে সাপোর্ট করার জন্য। মুহিত ভাই এবং গিলমান ভাই, ওরা দুই ভাই কিন্তু একসাথেই আমাকে প্রথম থেকেই সাপোর্ট করতেছে। প্রথম যেদিন কো আমি ইউটিউব চ্যানেল খুলছিলাম, তারপর একটা ভিডিও আপলোড করছি, প্রথম এই মুহূর্তে আইসা এই মুহিত ভাইয়ের নাম্বারটা আমার উঠছে। তো মুহিত ভাইকে আমি যখন এই লিঙ্কটা পাঠিয়ে দিয়েছিলাম, মুহিত ভাই বলছে অনেক ভালো একটা কাজ করছো মারুফ ভাই। তো এখান থেকেই মুহিত ভাইয়ের সাথে আমার পরিচিত। তো মুহিত ভাই ইউটিউব চ্যানেল খুললো, তারপর আরও বেশি ঘনিষ্ঠতা হয়ে গেল, আর সব সময় আমাকে মুহিত ভাই এবং গিলমান ভাই সাপোর্ট করে গেছেন। রুকন ভাই, উনি হলেন মৌলভী বাজার বাড়ি, তো উনি সৌদি আরবে থাকেন। তো অসংখ্য ধন্যবাদ রুকন ভাইয়াকে। রুকন ভাইয়া, আসলে আপনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাকে অনেক সাপোর্ট করছেন, তারপরও আমি সবার কাছে বারবার কৃতজ্ঞ প্রকাশ করি। আমার রুকন ভাই অনেক ভালো মনের মানুষ, তো উনি মাঝে মধ্যে আমাকে গান গাইয়ে শোনাতেন, অনেক ভালো লাগতো, অনেক সুন্দর ওনার কণ্ঠ গান শুনতাম। নাজ ভাইয়া, নাজ ভাইয়া উনিও লন্ডনে থাকেন, তো অসংখ্য ধন্যবাদ নাজ ভাইয়াকে। নাজ ভাইয়াও কিন্তু প্রতিদিন আমাকে সাপোর্ট করতো এবং আমাকে বলতো যে মারুফ ভাই আপনি লাইভ করবেন কখন, এরকম অনেক অনেক টেক্সট করছে সবাই আমাকে, এরকম মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানার ইচ্ছা ছিল, সবাই আমাকে বলছে যে কবে কখন লাইভ করব। এবং শামসুল আমিন ভাই, অসংখ্য ধন্যবাদ শামসুল আমিন ভাইকেও, উনি প্রতিদিন আমার লাইভে আসতেন। তো সবাইকে আমি বারবার জানাই, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। শামসুল আমিন ভাইকেও জানাই, শামসুল আমিন ভাই অনেক ব্যস্ততার মধ্যে আমাকে সাপোর্ট করছেন। আরও একজন আছেন নুমান নামে, তো নুমানকে সবাই এলো নুমান নামে চিনেন, তো আমার লাইভে আসলেও প্রতিদিন কিন্তু এলো এলো এসব বলতো, তো সবাই কিন্তু ওকে এলো নুমান বললেই সবাই চিনে ফেলতো। তো সবার সাথেও মাঝে মধ্যে কথা বলতো লাইভে আসলে, সবাই ওকে খুঁজ করতো, নাবিল ভাই এবং আমার হামিদা আপা সবাই কিন্তু আইসাই বলতো নুমান কোথায়, এলো নুমান এলো নুমান, এটাই বলতো। তো আমি বিশেষ করে সবার কাছ থেকে আমি দোয়া চাই আজাদের জন্য, এবং আমি অনেক দোয়া করি আজাদের জন্য যাতে ও জীবনে অনেক বড় একজন এডিটার হতে পারে, বা ওর ইচ্ছা যা তাই হতে পারে। তো আমার যা যা ভিডিও আছে সবগুলো কিন্তু ও প্রতিদিনই এডিট করে দিত এবং আপলোড করতো, সব কিছু কিন্তু একদম ফার্স্ট টু লাস্ট, কিন্তু আজাদ ছাড়া আমি একদম চলতেই পারতাম না যদি আমি ইউটিউবটা খুলছি, ঠিক আছে, বাট আজাদের হেল্পেই আমি কিন্তু এতটুকু এগিয়ে গেছি। তো সবার কাছে আমার অনুরোধ, আজাদের জন্য সবাই দোয়া করবেন যাতে ও আমাকে সবসময় সাপোর্ট করে এবং এভাবেই সাপোর্ট করে যায়। আমি ওর জন্য অনেক অনেক দোয়া করি যাতে ও সবসময় ভালো থাকে এবং আমার পাশেই থাকে। আর আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আবারও বলছি বিশেষ করে, সবাই 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 আমার পাশে থাকবেন, পাশে থাকবেন, পাশে থাকবেন। আচ্ছা, প্রথমে আমার চ্যানেলটা ছিল কুকিং চ্যানেল, তো শুধু রান্নাবান্নাই নিয়ে ব্যস্ত থাকতাম, এখন আমি কুকিং অ্যান্ড ব্লগ করে দিয়েছি। তো যদি আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট পাই, আমি বিভিন্ন জায়গাতে নিয়ে যাব আপনাদেরকে এবং বিভিন্ন প্লেস দেখাবো, আশা করি আপনারা সবাই আমার পাশেই থাকবেন সবসময়। যদি সুন্দর সুন্দর জায়গা দেখতে চান, এবং আমার চ্যানেলটা সবাই আপনাদের সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সবাই আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সবাইকে বলবেন যে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকে সবাইকে বলবেন যেটা আমার চ্যানেল বলেই আপনারা দিয়ে দিবেন। আপনাদের চ্যানেল বলতেই পারেন, আমার যেহেতু আপনারা যেহেতু আমাকে সাপোর্ট করছেন, আমার মানেই তো আপনাদের, তো সবাই বলবেন আপনাদের চ্যানেল বলেই যেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তারপর আরও একটা অনুরোধ সবার কাছে, আমার চ্যানেলে ডুইকেই দেখতে পারবেন আপনারা, সামিস কুকিং হাউস অ্যান্ড ব্লগ ইউকেই। তো এই চ্যানেলটাকে সবাই বিশেষ করে সাবস্ক্রাইব করবেন, এটা হলো আমার বোনের চ্যানেল। তো যেহেতু আমার বোনের সহযোগিতার কারণে আমি এতটুকু এগিয়ে গেছি, আমি আশা করি আমার বোনও এভাবে এগিয়ে যাবে আমার মতো ইনশাল্লাহ। তো আপনাদের সহযোগিতা একদম কাম্য, সবার কাছে বারবার বলতেছি সবাই আমার বোনের চ্যানেলটাকে সাপোর্ট করবেন, এবং যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার বোনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি ডিসক্রিপশনে আমার বোনের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, সবাই ইনশাল্লাহ সবাই এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা নিজের ইচ্ছাতে নিজের বোনের মতো বলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবেন। আর যেহেতু আমি লাইভ স্ট্রিম করছি, তো সবার কাছে আমি অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হয়েছে, চিনা জানা পরিচিত অপরিচিত মানুষের সাথে আমার এই ইউটিউবে আসার পর অনেক পরিচিত হয়েছে। যদি এই ইউটিউবে লাইভ স্ট্রিমে এসে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো সবাই কমার দৃষ্টিতে দেখবেন, এটাই আমার আশা এবং প্রত্যাশা। আর আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না, কথা বললে কিন্তু একদম শেষ হবে না, তো যদি বলতে চাই সারা রাত সারা দিন কিন্তু আমরা কথা বলতে পারি। তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি আমি কথা বলতেই থাকি। তো এই প্রত্যাশা নিয়ে সবাই আজকের মতো ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন,
আর যারা যারা আবারও বলতেছি যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু